আপনাদেরকে যে চিত্রটি দেখাচ্ছি আন্দোলনের সমন্বয়ক রাফি, যিনি আসলে আহত অবস্থায় আছে এবং তিনি এখানে শুয়ে আছেন এবং তিনি সেখানে পড়ে গিয়েছিলেন। পুলিশের সাথে কথোপকথনে এক পর্যায়ে আমরা তাকে দেখেছি, সেখানে সে আহত অবস্থায় পড়ে যায়। তারপরে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী যারা তাদের আসলে মধ্যে একটা উত্তেজনা দেখা দেয়, সে উত্তেজনার প্রেক্ষিতে কিন্তু আসলে পুলিশের বাধাও আর কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তারপরে তারা সেখান থেকে কিন্তু জড়ো হয়ে মিছিল সহকারে পুলিশের বাধা অতিক্রম করে 2 নম্বর গেট মোড়ে অবস্থান নিয়েছেন এবং চারপাশে কিন্তু পুলিশের যে উপস্থিতি ব্যাপক সংখ্যক পুলিশ কিন্তু এখন অবস্থান নিয়ে আছেন। এবং পুলিশ যেটি বলছে, তারা আগে যেটি বলেছিল যে আজকে তারা সড়ক অবরোধ করতে দিবে না, সাধারণ মানুষের দুর্ভোগ জনদুর্ভোগ যেটি সেটা করতে দিবে না, কিন্তু আমরা দেখলাম এক পর্যায়ে শেষে কিন্তু সড়ক অবরোধ হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা 2 নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে এমনিতে যান চলাচল একেবারেই বন্ধ করে দিয়েছে এবং যার কারণে চারপাশে কিন্তু রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষ যারা যাত্রী, যারা অফিস ফেরত যাত্রী, সেই অফিস ফেরত যাত্রীরা কিন্তু এই মুহূর্তে চরম দুর্ভোগে পড়েছেন। একদিকে যে গরম, তার মধ্যে যানজট এবং গাড়ি না চলা, আসলে দুর্ভোগের শেষ নেই। একদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, অন্যদিকে রাস্তায় যানবাহনের চাকা একেবারে বন্ধ। সব কিছু মিলে আসলে চট্টগ্রামের গেল কয়েকদিন যে অচল অবস্থা ছিল বিকেল থেকে রাত পর্যন্ত, সেই অচল অবস্থা কিন্তু আজকেও নগরবাসীকে আসলে বইতে হবে। এবং সাধারণ শিক্ষার্থীরা আসলে তাদের যে স্লোগান, আমরা যেটি দেখেছিলাম বর্তমানে পুরাতন রেল স্টেশন থেকে যখন তারা মিছিল নিয়ে বের হয়, তখন তাদের মাঝে যে পরিস্থিতি ছিল সেটি কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার পরে পরিস্থিতি একেবারেই পরিবর্তন হয়ে গেছে। তারা দেশের কয়েকটি জায়গায়ও সাধারণ শিক্ষার্থীদের সাথে যে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা সেটিকে তারা বলছেন।